Hello everyone, welcome to my channel and another vlog. Aske aschi ami Oamuri rasta. Je rasta theke aste tomar destination gulo dekhechen. Khub sundor gor gulo dekhen Masan gor. Byapar Masan gor. Ei Masan gulo dekhen. এখানে দেখেন আরেকটা মজার বিষয় হলো এই মাসান গড় থেকে দেখে আপনি ঝর্ণাটা দেখা যাবেন। খুব সুন্দর একটা ঝর্ণা। এই ঝর্ণার পাশে হলো পুকুর। পুকুরে বিভিন্ন মাছ চিংড়ি পাওয়া যায়। খাওয়া দাওয়ার কোনো সমস্যা হবে না। খাওয়া দাওয়ার জায়গাগুলো এই গড়ে খাওয়া যাবে। আপনারা থেকে শুধু নিয়ে আসতে হবে আলেকদম বাজার থেকে। এখানে বসে খাওয়ার জন্য প্লেস থাকা আছে। আপনার কোনো টেস্ট দিতে হবে না, কোনো টিকিট নিতে হবে না। আপনারা সাধারণ সম্পাদক আমাদের বন্ধু, সমস্যা নাই। আপনারা যদি ঘুরতে আসেন অবশ্যই ওদের সাথে যোগাযোগ করতে পারবেন। মোহাম্মদ সেলিন বলে টুরিস্ট গাইড চিনতে পারবেন সবাই। আরো দেখেন মাসান গুলো এদিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। রাস্তাগুলো দেখতেছেন আপনি, এই মাসান গড় গুলো দেখছেন, এটা হলো আমাদের মূলত হচ্ছে পাহাড়ি আদিবাসীদের হচ্ছে মাসান গড়, যেখানে বাড়ি ওনারা থাকে বাড়িতে। ও মানে যেটা বলবেন আপনি, কোনো বর্ষাকালে বলেন গরমকালে বলেন, কোনো এসি লাগবে না আপনি, এখানে ঠান্ডা পড়বেন। যে চালগুলো দেখেছেন এই মাসান গড় যদি যায় দেখেন আপনি, নিচে একটা মানে এই আমাদের কী বলে জেরি আছে, জেরি বললে বুঝবে না, নদীর মতো একটা ছোট আমাদের পাহাড়িরা বলে যে জিরি। এখানকার আসলে আপনারা সব দেখতে পারবেন। রাস্তাগুলো দেখেন, এই রাস্তা দেখেন খুব সুন্দর একটা রাস্তা। দেখেন আপনাকে আমি দেখানোর চেষ্টা করবো বাগানগুলো। দেখেন রাস্তাগুলো গাড়ি আসছে, মূলত হচ্ছে এটা এই পিওর ভিউ পয়েন্ট থেকে আপনার অনেক সুন্দর একটা পাড়া। এই ভিউ পয়েন্টটা পিছনে হচ্ছে এই ঝর্ণাটা দেখতে পাবেন। ঝর্ণাটা দেখেন আপনি খুব সুন্দর দেখছেন, ঝর্ণাটা পানি পড়তেছে জমজম করে। ওই দিকে যাই আপনি গোসল করতে পারবেন ঝর্ণার পানির থেকে। এই ঝর্ণা পানি এখানে জমা থাকে পুকুর, এই পুকুরে থাকে। আপনারা এই মাসান গড়ে আসতে পারবেন, মাসান গড়ে বসে খাওয়া দাওয়া সব কিছু করতে পারবেন। আমার দোকানও আছে পাশে, দোকান ওই পাশে দোকান। আর পিছনে গেলে আপনার সেনাবাহিনী কর্তৃপক্ষ ওই বিওটা ওই গাছ গাছটা দেখা গেছে একটা মোড়া গাছ উপরে একদম উপরে হাট আমার আঙ্গুসোলা, ওখানে হলো বিওর পয়েন্ট। ওখানে বিওর পয়েন্টে ঘুরে এসে এই ঝর্ণাতে এসে আপনারা গোসল করতে পারবেন। খুব সুন্দর ঝর্ণাটা দেখেন। আপনারা যদি যে কোনো মতে আসেন আসতে পারবেন। চোখ যদি ঢাকা থেকে সিডান থেকে আসতে চান আপনারা, মূলত হলো সিডান ঢাকা ঢাকা থেকে যারা আসবেন ডাইরেক্ট চকরিয়া নামবেন। চকরিয়া থেকে ডাইরেক্ট আলিগদম গাড়ি আছে আপনার, ছটবডি বলে চাঁদের গাড়ি বলে, ওদেরকে নিয়ে আসে আলিগদম বাজারে আসবেন। আলিগদম বাজার থেকে